সার্ভে কাজের জন্য ইএসএ আইপি কেনার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ভিডিওটি আপনারা দেখুন। আসলে আছে আসলে 3000-4000-5000 টাকায় আইপি বিক্রি করে আসলে সেই ইউজারের কাছে আইপি ধরে দিয়ে তার আর কোনো খবর থাকে না যে তাকে সাপোর্ট দেবে বা এসএমএস এ, তারপর মূলত মনে করেন যে এসএমএস এর কোনো রিপ্লাই দেয় না। এরকম আমি অনেকে দেখছি, এরকম আমি অনেকে দেখেছি। আমি সার্ভে কাজের জন্য এসএসএন আইপি আইপি থেকে শুরু করে এসএসএন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলেন সমস্ত অ্যাকাউন্ট মূলত নিজেরই করা উচিত এবং নিজেরই সব কিছু করা উচিত। আপনি একটু ঘাটাঘাটি করলে আসলে আইপি প্যানেল আপনি নিজেই পেয়ে যাবেন এবং একজন বিশ্বস্ত অ্যাডমিনের সাথে আপনি কাজ করতে পারলে আসলে আইপি সঠিক আইপি পাবেন। যেমন বর্তমানে ফ্রিক্যাশে, সার্ভে জাঙ্কিতে, প্রাইস রিজেবেলে, ডলার ক্লিপসে, তারপরে বলেন আর অনেক সাইট আছে যেগুলোতে কয়েনটিপলি, কয়েনপেও, এই সাইটগুলোতে মূলত এটিএনটি, ভ্যারিজন, কমকাস্ট, ক্রজ অ্যান্ড কমিউনিকেশন, স্প্রিন্ট, এসব আইসপির আইপি হলেই মূলত আসলে এসব এতে ডেডিকেটেড আইপি হলে মূলত সার্ভে কাজ ভালো করা যায়। আমার একজন ফ্রেন্ড ও একজন এক এক অ্যাডমিনের কাছ থেকে আইপি কিনেছিল 3000 টাকা দিয়ে। আইপি দিয়েই মনে করেন সে ফুরুত, মানে তারপরে সে সাপোর্টই বলা যায় কোনো সাপোর্টের কোনো কথাই নাই। তো সেই কল রেকর্ডটি আমি আসলে শোনাবো, তার নামটা আমি আসলে বলবো না, আপনারা সবাই বুঝে নেবেন। হ্যালো ভাই, আসিফ নামে বলার সাথে আপনি এরকম করতেছেন কেন? আমরাও তো ভাই সার্ভে কাজ করছি ভাই জীবনে, আমরাও তো কোনো ভালো কোনো অ্যাডমিনের সাথে আইপি নিয়েছি। আপনি হয়তো বা চিনবেন যে ইমতিয়াজ আহমেদ শিয়াব, এর কাছে কিন্তু এদিকে আমরা কিন্তু সার্ভে কাজ করছি। মানে ও আমার হলো বন্ধু মানুষ, তো বুঝছেন, ও তো জানে না আপনার কাছ থেকে 3000 টাকা দিয়ে আইপি কিনছে। ভাই আপনি ওর সাথে এরকম করতেছেন কেন? আপনার ফেসবুকে একটা ফ্রেন্ড আছে আসিফ ইসলাম, ওই ছেলেটা আপনার যে আপনার যে 3000 টাকা দিছে, ও যে আইপিটা কিনছে, ওর তো আপনি ভালো আইপি দিতেছেন না। ক্রস কমিউনিকেশন এটা কোনো একটা আইপি হলো, আপনার আইপি দিবেন, আপনি 3000 টাকা দিছে, আপনি ভালো ভালো আইপি দিবেন, এটিএনটি, ভ্যারিজন, এইসব আইএসপির আইপি দেবেন, আপনি কাজ করতে পারবো। আর আপনি যে আইপি গুলো দেন ওর 2 ঘন্টায় ডাউন হয়ে যায়, ও কিভাবে কাজ করবো তাই বলেন, বুঝেন নাই? আপনার আইপি যে ভাই আমি আমি নিজেও কাজ করছি ভাই, আমি ভাই জানি আইপি 24 ঘন্টাও থাকে, 1 মাসও থাকে। আপনি যে আইপি গুলো দেন